একইভাবে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর সারা জেলাতে অসংখ্য মানুষের এই কোভিডের তারা আক্রান্ত হয়েছে, হাসপাতালে আছে, মারা গেছে, বেশ কিছু মানুষ মারা গেছে, অনেক মানুষ বহু জায়গা থেকে খবর আসছে মারা গেছে, রানীগঞ্জেও মানুষ মারা গিয়েছে। এখন আমাদের সবাইকে একসাথে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল আমি জেলাশাসকের সঙ্গে কথা বলেছি, এখানে কোভিড টেস্টিং সেন্টার এবং সেফ হোম করার ব্যাপারে বিনয় চৌধুরী হাসপাতালকে যাতে ব্যবহার করা যায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসারদের সাথে কথা হয়েছে। আমি আগামীকাল চিফ সেক্রেটারি মুখ্য সচিবের সাথেও কথা বলব, প্রয়োজন মতো রাজ্যের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা এবং আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার সুযোগ যাতে মানুষ পায়। অনেক জায়গায় টেস্ট করার জন্য লোকে ঘুরে বেড়াচ্ছে, তারপরে বহু জায়গায় টেস্ট দেরিতে হওয়ার জন্যে মানুষের মৃত্যু হচ্ছে, ভোগান্তি হচ্ছে, বেড ইত্যাদি যাতে আরও বাড়ে। গতকাল জেলাশাসক বানপুরে ইসকো কর্তৃপক্ষের সঙ্গে একটা ইসকো বেডের হাসপাতাল করার ব্যাপারে গতকাল কথা বলেছেন, আমি ওনাকে বলেছি রানীগঞ্জেও বিনয় চৌধুরী হাসপাতালকে ব্যবহার করার জন্যে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनএম न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।